এলডিসি সম্মেলনে যোগ দিতে আজ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার আমন্ত্রিত অতিথি হিসেবে প্লেনারি সভায় ভাষণ দেবেন তিনি। সম্মেলনের ফাঁকে বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের আমিরের সঙ্গেও তার বৈঠক হবে। জ্বালানি খাতে সহযোগিতা সহ দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনায় স্থান পাবে। সেই সাথে জোরালো কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আবারও বড় শ্রমবাজার উন্মুক্তের দাবি প্রবাসীদের। কাতার থেকে মামুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কাতারের রাজধানী দোহায় রোববার শুরু হচ্ছে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন, চলবে 9 মার্চ পর্যন্ত। রোববার দুপুরে প্রধানমন্ত্রী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে থাকা 3 এশীয় দেশ বাংলাদেশ, নেপাল, লাওস কর্তৃক আয়োজিত ইভেন্টে বক্তব্য দেবেন। 5 থেকে 9 মার্চ দোহায় অনুষ্ঠিতব্য সম্মেলনে এই গ্রুপের সদস্য রাষ্ট্র হিসেবে এটি ঢাকার শেষ অংশগ্রহণ বলে মনে করা হচ্ছে, কারণ বাংলাদেশ 2026 সালের মধ্যে ফোরাম থেকে উত্তরণ লাভ করতে যাচ্ছে। যারা এখানে লোকাল আছে, যারা এখানে কাতারে যারা অবস্থান আছে, প্রত্যেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগতম জানাচ্ছেন এবং এখান থেকে এই যে দাওয়াতনামাটা আসছে সেই জন্য আমরা আশাবাদী এবং সবাই আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে, বাংলাদেশ সমবাজার যেন মাননীয় প্রধানমন্ত্রী খুলে দেয় যাতে বাংলাদেশ শ্রমিক কাতার আসতে পারে। শেখ হাসিনাকে ওয়েলকাম জানাচ্ছে, যে আগেও 2-3 বার আসছে, এই সফল সফর এবারও আমরা আশা করি সফল হবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটাই প্রত্যাশা থাকবো, কাতার যে সমবাজার পত্র আছে এটা ওপেন করার জন্য আমাদের একটাই দাবি থাকবে। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলডিসি 5 সম্মেলনে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরাও। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কাতার আসতেছে, এই জন্য আমাদের প্রবাসীদের মধ্যে খুবই আনন্দ একটা উল্লাস চলতেছে। আশা করি আমাদের জন্য খুব ভালো কিছু বই আনবে। 7 মার্চের ভাষণ, জাতীয় ভাষণ, সেই অনুষ্ঠানে এখানে যোগ দিতে হবে শেখ হাসিনা, এ উপলক্ষে আমরা সবাই একসাথে হব। আমরা কীভাবে অনুষ্ঠানটি বিশৃঙ্খলা না করে সফল এবং সাফল্যমণ্ডিত করে আমরা এখান থেকে ওনাকে বিদায় দিতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। সম্মেলনের ফাঁকে বিভিন্ন পর্যায়ে দ্বিপাক্ষীয় বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের আমিরের সাথেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। জ্বালানি খাতে সহযোগিতা সহ দ্বিপাক্ষীয় বিষয়গুলো আলোচনার স্থান পাবে। মাসুদ রানা, নিউজ 24।